নমস্কার বন্ধুরা, ভিক্টোরিয়া নেক্সট ভিডিওতে আপনাদের ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হলো এই ম্যাথামেটিক্সটা সলভ করার চেষ্টা করবো, যেটা হলো জিলের 2009 চলে এসেছিল। তো চলুন শুরু করা যাক সময় নষ্ট না করে। তো বই এখানে বলে দেওয়া আছে, ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি বি সাচ দ্যাট এ প্লাস বি মডুলি এ প্লাস বি ইকুয়াল টু মডুলি এ মাইনাস বি, দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে, তো তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হলো বার করতে বলছে। তো এরকম টাইপের যদি ম্যাথামেটিক্স থাকে তাহলে সেটা আমরা কি করে সলভ করবো, সেটাই আমরা হলে এখানে দেখবো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার তো এটা আগে টুকে নিতে হবে, রাইট? নেক্সট আমরা কি করবো, এটা হলো বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যাক। নেক্সট স্টেপ, এবার স্কোয়ার করে দেওয়ার পরে আমরা জানি হলো এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে, জাস্ট ওই ফর্মুলাটা হলো আমার এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে করবো এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, নেক্সট হলো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, রাইট? ঠিক আছে, নেক্সট কী হবে, নেক্সট হলো এটা 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 কেটে যাচ্ছে সিম্পলভাবে, নেক্সট এটা আমি এ পাশে নিয়ে চলে আসবো। তাহলে টু এ বি প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ফোর এ বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ বি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ হলো এ ডট বি, ভেক্টরে যেরকমভাবে ডট প্রোডাক্টের প্রেজেন্টেশন আর কি লিখতে পারি এরকমভাবে। তো এখানে স্পষ্ট আমি দেখতে পারছি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু জিরো আছে। আমাদের একটা কন্ডিশন মনে পড়ে না যে দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি যে দুটো ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হলো আমার 90 ডিগ্রি, রাইট? তাহলে স্পষ্ট আমি বলতে পারি, দেয়ার ফর অ্যাঙ্গেল বিটুইন দেম থিটা, মানে যেটা হলো 90 ডিগ্রি, সিম্পল। তো এরকমভাবেই এরকম ধরনের ম্যাথামেটিক্স আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে? এখানে কিন্তু এগুলো সব ডট প্রোডাক্ট হবে, এই জায়গাটা যত সব আমরা মাল্টিপ্লিকেশন দেখছি সব কিন্তু ডট প্রোডাক্ট, কারণ এটা ডট প্রোডাক্টের ম্যাথামেটিক্স, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট নেক্সট ম্যাথামেটিক্সে যাওয়া যাক আর কি। নেক্সট হলো বন্ধুরা এই ম্যাথামেটিক্সটা যেখানে বলে দেওয়া আছে হলো ইফ আলফা বিটা গামা বি থ্রি ইউনিট ভেক্টরস স্যাটিসফাইং দ্য কন্ডিশন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরো, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, এত কোন অপশনটা হবে আর কি এর মধ্যে। তো এরকম ধরনের ম্যাথামেটিক্সও আমাদের হলো আসতে পারে জিলেটে, আর এটা অলরেডি চলে এসেছিল 2009, ঠিক আছে? তো আমরা এই ম্যাথামেটিক্সটাকে সলিউশন করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল যে আমার কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে আমরা টুকবো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হলো জিরো। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে হলো এটাকে আমরা স্কোয়ার করে দেবো সিম্পল ভাবে। তাহলে স্কোয়ার করা যাক, আলফা প্লাস বিটা প্লাস গামা তার স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? নেক্সট স্টেপে আমরা কি করবো, এটা হলো মাল্টিপ্লিকেশন আমরা করব, যেভাবে মাল্টিপ্লিকেশন করা হয়। তাহলে করা যাক, আলফা ডট আলফা, আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা, বিটা ডট আলফা প্লাস বিটা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস আলফা ডট গামা, গামা ডট বিটা, গামা ডট গামা ইজ ইকুয়াল টু জিরো, রাইট? ঠিক এরকমভাবে চলে আসবে। নেক্সট স্টেপে হলো আমাকে হলো এবার হলো উপরের দিকে কোশ্চেনে যেতে হবে। এখানে দেখো স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আলফা বিটা আর গামা হলো তিনটা হলো ইউনিট ভেক্টরস। আমরা হলো যখন ভেক্টরের যখন আমি ফর্মুলা দেখাচ্ছিলাম তখন আমি ইউনিট ভেক্টর কাকে দিয়ে চিহ্নিত করছিলাম, আই জে কে, রাইট? ঠিক আছে, এদের মধ্যে একটা রিলেশন ছিল, মাথায় আসে কি যে আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান, মানে সিমিলার যদি ইউনিট ভেক্টরসের ডট প্রোডাক্ট হয় তাহলে ওয়ান হবে, যদি ডিসিমিলার ইউনিট ভেক্টরসের যদি ডট প্রোডাক্ট হয় তাহলে ওটা জিরো হবে, সিম্পল। এটাই ছিল ফর্মুলা, কেউ যদি স্কিপ করে থাকো তাহলে প্রথম ভিডিওতেই তোমরা দেখতে পারো। তাহলে যেহেতু এরা বলে দেওয়া আছে এরা হলো ইউনিট ভেক্টরস, তাহলে আমি লিখতে পারি আলফা ডট আলফা হলো আমার হলো ওয়ান, রাইট? নেক্সট হলো বিটা ডট বিটা হলো ওয়ান, নেক্সট হলো গামা ডট গামা হলো ওয়ান। এবার নেক্সট এটা তো জিরো হতে পারে না, কিন্তু আমরা এটাকে এখানে জিরো লিখবো না, কারণ কি আমার এটারই ভ্যালু হলো বার করতে বলছে, তো আমরা এটাকে জিরো আমরা লিখবো না সেই জন্য। তাহলে আমি যদি এভাবে এটাকে সিম্পলিফিকেশন করি তাহলে আমি লিখতে পারি আলফা ডট বিটা, তারপরে হলো আলফা ডট গামা, তারপরে হলো বিটা ডট গামা, ঠিক আছে? এরকম সিম্পলিফিকেশন করে লিখতে পারি, তাহলে স্পষ্টভাবে এটার ভ্যালু চলে আসবে মাইনাস থ্রি বাই টু,
তাহলে এটা হলো আমার অ্যান্সার। তো এরকম ভাবে এটা হলো সলিউশন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র আমাদেরকে কনসেপ্ট আর হলো আমাদের ফর্মুলাগুলোকে ক্লিয়ার রাখতে হবে নিজের মাথার মধ্যে, তাহলেই হলো আমরা কিন্তু ম্যাথামেটিক্স খুবই ইজিলি ভাবে করতে পারবো। তো নেক্সট একটা ম্যাথামেটিক্স এর দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই ম্যাথামেটিক্সটাকে আমরা সলভ করবো, যেখানে দেওয়া আছে ইফ এ মাইনাস বি ইকুয়াল টু 30, এ প্লাস বি ইকুয়াল টু 40, এ ইকুয়াল টু 17, এন্ড বি ইকুয়াল টু, তাহলে কত হবে বার করতে হবে আর কি। নর্মাল বীজগাণিতিক ফর্মুলা ফলো হয়ে এরকম ধরনের ম্যাথামেটিক্স আমার সলিউশন হবে। এগুলো আবার ঘুরে ফিরে এরকম ভাবে দিতে হবে, দিতে পারে, বা এটা দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, এটা বার করতে বলতে পারে, বা এটা দেওয়া নেই, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে বলতে পারে। তো এরকম ভাবে হলে ঘুরে ফিরে এরকম ধরনের ম্যাথামেটিক্স আছে। তো আমরা জাস্ট এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি, আর বাকিগুলো আপনারা বুঝিয়ে যাবেন যে কি করে সলিউশনটা করতে হবে। তো এটা করা যাক। তো এখানে দেওয়া আছে যে এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু তো, আর এ মানটা দেওয়া আছে, বি এর মানটা বার করতে হবে, কোন অপশনটা হবে আমাদেরকে চুজ করতে হবে খালি। তাহলে শুরু করা যাক। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 30 দেওয়া আছে, আমি কি করবো বোথ সাইডে এটার স্কোয়ার করে দেবো। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে দেখতে কিরকম হবে, রাইট? এরকম। নেক্সট আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, রাইট, ইকুয়াল টু 900। এটা আমি এক নম্বর ইকুয়েশন ধরে নিলাম। নেক্সট আমি আবার এটাকেও সিম্পল ভাবে করবো, সিমিলারলি এটাও যদি আমি স্কোয়ার করে দিই তাহলে দেখতে এরকম হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a b ইকুয়াল টু 1600, রাইট? এবার আমার এই দুটা ইকুয়েশন আমার বিল্ড আপ হয়ে গেল। এবার আমি দুটা ইকুয়েশনকে সিম্পল ভাবে অ্যাডিশন করে দেবো, তাহলে দেয়ার ফর 1 + 2, যদি 1 + 2 করে দুটাকে যদি সিম্পল ভাবে অ্যাডিশন করে তাহলে কি হবে, এ দুটো হলো, সরি, এ দুটো হলো আমার গায়েব হয়ে যাবে, তাহলে আমার এ দুটো খালি থাকবে। তাহলে আমার লিখতে পারি ডাইরেক্টলি আমি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1600 প্লাস 900, সিম্পল ভাবে। তাহলে এটা আমার কত আসবে, এটা আসবে 2500 হলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2500 ডিভাইডেড বাই 2 আসবে কত, 1250। এবার এর মান আমার দেওয়া আছে হলো 17, তাহলে এ স্কোয়ারের মান কত হবে, হলো 17 স্কোয়ার, রাইট? তাহলে আমি ডাইরেক্টলি আমি এখানে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু 1250 মাইনাস 70 স্কোয়ার, রাইট? তাহলে আমার এটা আসবে 961। তাহলে আমি যদি এটাকে স্কোয়ারটাকে একে দিয়ে দিই তাহলে বি এর মান সিম্পল ভাবে চলে আসবে 31, তাহলে আমার অপশন হবে ডি, ঠিক আছে? তো এভাবে এরকম ধরনের ম্যাথামেটিক্স সলিউশন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এরকম ধরনের ম্যাথামেটিক্স কিন্তু জিলেটে আসে, আর এগুলোকে আপনাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঘুরে ফিরে দিতে পারে আর কি। এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, এই দুটো বার দেওয়া আছে, আবার এরকম ভাবে মানে ঘুরে ফিরে আর কি দিতে পারে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওতে যে ম্যাথামেটিক্স গুলো আমি দেখালাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন, ও রিলেটেড ম্যাথামেটিক্স আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, করলে পারে আপনাদের হাতটা ভালো মতন বসে যাবে, আর যে কোনো ধরনের ঘুরে ফিরে যদি ম্যাথামেটিক্স হয় তাহলে সেটাকে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওতে বন্ধুরা এত পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।